যারা ডাক্তার হিসেবে ইংল্যান্ডে যে ক্যারিয়ার করতে চান প্ল্যাব পরীক্ষার মাধ্যমে, আজকের এই ভিডিওটা তাদের জন্য। আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা হয়তো জানেন যে আমি গত ফেব্রুয়ারি মাসের 18 তারিখে প্ল্যাব 1 পরীক্ষা দিয়েছিলাম এবং কিছুদিন আগে পরীক্ষার রেজাল্ট এসেছে, আমি প্ল্যাব 1 পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনারা প্ল্যাব 1 পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। প্রথম কথা হচ্ছে কি পড়বেন। একদম শুরুতে একদম স্পষ্ট করে আমি বলতে চাই, প্ল্যাব 1 পরীক্ষার মূল ম্যাটেরিয়াল হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে প্ল্যাব 1 কিজ এবং দুই নম্বর হচ্ছে প্ল্যাবেবল কোয়েশ্চেন ব্যাংক। আচ্ছা, প্রথমটার কথা বলি, প্ল্যাব 1 কিজ এটা কী জিনিস? এটা হচ্ছে মূলত একটা ওয়েবসাইট, plab1keys.com। এই ওয়েবসাইটে যে তাদের সাবস্ক্রিপশন কিনতে হয়, কিনে ওখান থেকে আপনাকে প্ল্যাব 1 এর জন্য থিওরি পড়তে হবে। ওইখানে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে। আমরা যেরকম পড়াশোনা করেছি MBBS লেভেলে, মেডিসিনের অনেকগুলো ভাগ আছে, কার্ডিওলজি, রেসপিরেটরি, এন্ডোক্রাইন এটসেট্রা এটসেট্রা, গাইনোকোলজি আছে, অ্যানাটমি আছে, ENT আছে, আই আছে, এরকম সবগুলো চ্যাপ্টার আছে। প্ল্যাব 1 কিজ থেকে আপনি থিওরি পড়বেন এবং প্ল্যাবেবল কোশ্চেন ব্যাংক থেকে আপনি কোশ্চেন সলভ করবেন। তো এবার চলেন আমরা একটু ডিটেইলসে জানি। প্রথম বলেছিলাম প্ল্যাব 1 কিজের কথা। প্ল্যাব 1 কিজ আপনি দুইভাবে পড়তে পারেন। এক নম্বর হচ্ছে ওদের ওয়েবসাইট থেকে আপনি সাবস্ক্রিপশন কিনে পড়তে পারেন, আমি নিজে এভাবে পড়েছিলাম। এবং দুই নম্বর হচ্ছে আপনি নীলক্ষেতে হার্ড কপি পাওয়া যায়, পাইরেসি করে বের করে ওরা, তো ওইটা আপনি পড়তে পারেন। কোনটা পড়বেন এটা একান্তই আপনার সিদ্ধান্ত। যেমন আমরা সাধারণত সবাই হার্ড কপি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেজন্য অনেকেই হার্ড কপি পড়ে থাকেন। হার্ড কপি দাগেও পড়া যায়, অনেক কিছু লেখা যায়, সেই জন্য হার্ড কপি প্রেফারেবল, অনেকেই পড়ে থাকেন, আপনিও পড়তে পারেন। আর সফট কপির সুবিধা হচ্ছে সফট কপিটা প্ল্যাব 1 কিজ যারা বানিয়েছে তারা এটা রেগুলারলি আপডেট করেন, এই কারণে সফট কপি পড়লে আপনি আপডেটেড ইনফরমেশনগুলো সব পেয়ে যাবেন। অনলাইন সাবস্ক্রিপশনের দাম হচ্ছে 6 মাসের জন্য সম্ভবত £35 মতো, আপনারা একটু কষ্ট করে ওয়েবসাইটে যেয়ে দেখে নেবেন। তো এখানে একটা টিপস, সেটা হচ্ছে আপনি চাইলে 5-6 জন মিলে প্ল্যাব 1 কিজের সাবস্ক্রিপশনটা নিতে পারেন, কারণ একসাথে মাল্টিপল পার্সন এটাতে লগ ইন করে পড়তে পারবেন। আর যদি হার্ড কপি নেন তাহলে হার্ড কপির দাম বোধ হয় 2500-3000 টাকার মধ্যে, বা তার চেয়ে একটু কম হতে পারে। এই গেল প্ল্যাব 1 কিজের কথা। দুই নম্বর হচ্ছে প্ল্যাবেবল কোয়েশ্চেন ব্যাংক, এইটাও আপনি দুইভাবে পড়তে পারেন, একটা হচ্ছে অনলাইন সাবস্ক্রিপশনের মাধ্যমে, একটা হচ্ছে হার্ড কপি কেনার মাধ্যমে। অনলাইন সাবস্ক্রিপশন বোধ হয় 4 মাসের জন্য £25 মতো, এটাও একটু কষ্ট করে ওয়েবসাইটে দেখে নেবেন। আর হার্ড কপি সম্ভবত এরকমই 2500-3000 এরকম টাকার মতো হবে। আমি অনলাইন সাবস্ক্রিপশন নিয়েছিলাম, অনেকেই হার্ড কপি নিয়ে থাকে, তবে আমি আপনাকে রিকমেন্ড করব আপনি অবশ্যই plabable.com এর অনলাইন সাবস্ক্রিপশন নেবেন। কেন নেবেন এটা আমি পরে ব্যাখ্যা করছি। তো এবার চলেন আমরা একটু ডিপে যাই, কিভাবে পড়বেন। এইটার উত্তর হচ্ছে আপনি প্ল্যাব 1 কিজ থেকে একটা চ্যাপ্টার পড়বেন, পড়ার পর ওই চ্যাপ্টারটা আপনি plabable.com থেকে কোয়েশ্চেন ব্যাংক সলভ করবেন। কোয়েশ্চেন ব্যাংক সলভ করার সময় আপনি দেখবেন আপনার কাছে একটা কোয়েশ্চেন আসবে, আসার পরে 5টা অপশন আপনাকে দিবে, 5টা থেকে আপনি একটাকে সিলেক্ট করবেন। আপনার উত্তরটা যদি হয়ে যায় তাহলে ওরা দেখাবে যে আপনি কারেক্ট, যদি ইনকারেক্ট হয় তাহলে আপনাকে তারা দেখাবে যে এইটা ইনকারেক্ট হয়েছে, এবং কত পার্সেন্ট লোক কোন অপশনটা চুজ করেছে এটা তারা আপনাকে দেখাবে। এইটা দেখানোর সুবিধা হচ্ছে আপনি কি গ্রস মিস্টেক করলেন নাকি এইটা মানে চলে, এই মিস্টেক অনেকেই করে, এই টাইপের একটা মিস্টেক করেছেন, এটা আপনি বুঝতে পারবেন এটা দেখে। আচ্ছা, এখানে একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে আপনি কোশ্চেন ফ্ল্যাগ করে রাখতে পারবেন, মানে ধরেন যেই প্রশ্নটা আপনি ভুল করেছেন এটা সবসময় দেখাবে যে এটা আপনি আগে ভুল করেছেন, এটা বলছি না আমি। আমি বলছি কোনো একটা প্রশ্ন ধরেন উত্তরটা আপনার হয়েছে কিন্তু আপনি জানেন যে এই প্রশ্নটা আপনার ভুল হতে পারে, বা ধরেন এই প্রশ্নটা আপনি আন্দাজি সাবমিট করেছেন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি কোশ্চেনটা ফ্ল্যাগ করে রাখতে পারবেন। কোশ্চেন ফ্ল্যাগ করে রাখলে আপনি পরবর্তীতে রিভিশনের সময় এই কোশ্চেনটা আবার দেখতে পারবেন যে আপনি কী ভুল করেছিলেন।
বা এই কোশ্চেনটা যেহেতু ফ্ল্যাগ করেছেন তার মানে নিশ্চয়ই এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, পরবর্তীতে রিভিশনের সময় আপনি এটা দেখে নিলেন। এই হচ্ছে স্ট্র্যাটেজি, অর্থাৎ আপনি প্ল্যাব ওয়ান কিস থেকে একটা চ্যাপ্টার পড়বেন এবং চ্যাপ্টার পড়া শেষ হওয়ার পর আপনি প্ল্যাবেবল.com থেকে এই চ্যাপ্টারটা সলভ করবেন। সেই সাথে আপনি যদি কোশ্চেনটা ট্রিকি হয়ে থাকে কোশ্চেনটাকে ফ্ল্যাগ করে রাখবেন। এরপর কিছু ইম্পর্টেন্ট কথা আছে, প্রতিটা কোশ্চেনের নিচে প্ল্যাবেবল.com-এ এক্সপ্ল্যানেশন দেওয়া থাকে, আপনি পুরো এক্সপ্ল্যানেশনটা পড়বেন। এখানে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কিন্তু শুধুমাত্র সঠিক উত্তরটা জানা আপনার উদ্দেশ্য না, অন্য উত্তরগুলা কেন ভুল এটাও আপনার বুঝতে হবে। কারণ অনেক প্রশ্ন আসবে যেখানে আপনি সঠিক উত্তরটা জানবেন না কিন্তু ভুল উত্তরগুলো আপনি বুঝতে পারবেন, মেথড অফ এক্সক্লুশনের মাধ্যমে আপনি সঠিক উত্তরটা বের করতে পারবেন। এজন্যে কোন উত্তরটা সঠিক, এইটা কেন সঠিক এটা জানা যেন যেমন জরুরি, ঠিক তেমনি অন্য উত্তরগুলো কেন ভুল এইটা জানাও আপনার জন্য জরুরি। তাহলে কি বললাম, প্ল্যাবেবল সলভ করার সময় প্রশ্নটা ট্রিকি হলে ফ্ল্যাগ করে রাখবেন, প্রশ্নের নিচের এক্সপ্লানেশনটা অবশ্যই পড়বেন এবং প্ল্যাবেবল.com-এর নিচে এক্সপ্লানেশনের নিচে কিছু লিঙ্ক দেওয়া থাকে, এক্সটার্নাল কিছু ওয়েবসাইটের লিঙ্ক, যদি সময় থাকে এক্সটার্নাল ওয়েবসাইটগুলো পড়তে পারেন। আমি একটাও এক্সটার্নাল ওয়েবসাইট পড়ার সময় পাইনি আসলে, কিন্তু সময় থাকলে অবশ্যই পড়বেন। এরপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এক্সটার্নাল লিঙ্কের পরে প্ল্যাবেবল.com-এর নিজস্ব লিঙ্ক দেওয়া থাকে, ওইগুলো আপনি একটু অবশ্যই পড়বেন, ওইগুলো পড়লে আপনার কনফিউশনগুলো ক্লিয়ার হবে এবং আপনি আরও ভালো বুঝতে পারবেন। এরপরের কথা হচ্ছে প্ল্যাবেবলের প্রতিটা কোশ্চেনে অনেক কমেন্ট থাকে, মানে যারা প্ল্যাবেবল.com ইউজ করেন তাদের কমেন্ট থাকে, তারা অনেকে অনেক কিছু লিখে রাখেন এখানে, অনেকে মানে দুষ্টমি করে কমেন্ট করেন, ঠিক আছে। কিন্তু এছাড়াও ইম্পর্টেন্ট অনেক কিছু পাওয়া যায়, মনে রাখার অনেক কৌশল পাওয়া যায়, অনেক নেমোনিক পাওয়া যায়, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেখতে পাবেন আপনি কমেন্টগুলোতে, কমেন্টগুলো অবশ্যই দেখবেন। এবং এরপর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে প্ল্যাব ওয়ান কিজ এবং প্ল্যাবেবল পড়ার পরেও আপনার কিছু কনফিউশন থাকবে, এগুলো আপনি গুগল সার্চ করে বা কিছু ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিব, এই ওয়েবসাইট থেকে একটু ক্লিয়ার হয়ে নেবেন। এর পাশাপাশি আপনাকে নিজের নোট করতে হবে, কীরকম নোট করতে হবে, যে ধরেন আপনি প্ল্যাব ওয়ান কিজ এরকম পড়েছেন, প্ল্যাবেবল এরকম পড়েছেন, তারপরেও আপনার মনে থাকছে না, বা আপনি নিজে মনে রাখার জন্যে কিছু জিনিস লিখে রাখতে হবে, না হলে আপনার প্রস্তুতিটা কখনোই পুরোপুরি হবে না, তাই আপনাকে অবশ্যই নিজের নোট করতে হবে। এই গেল আমাদের প্রিপারেশনের প্রথম ধাপ, অর্থাৎ আপনাকে একবার প্ল্যাব ওয়ান কিজ এবং প্ল্যাবেবল.com-টা পড়ে শেষ করতে হবে। প্ল্যাবেবল.com এবং প্ল্যাব ওয়ান কিজ একবার পড়া হয়ে গেলে আপনার কাজ হচ্ছে এই দুইটা বারবার রিভাইজ করা। বারবার রিভাইজ করার সময় আপনাকে আরও কিছু কাজ করতে হবে, এখন আমরা সেগুলো নিয়ে কথা বলব। তো এক্সট্রা কাজগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে মক টেস্ট দেওয়া। প্ল্যাবেবল.com-এ প্রায় 13টার মতো মক টেস্ট দেওয়া আছে, আপনার কাজ হচ্ছে এই মক টেস্টগুলো সলভ করা। তো মক টেস্ট নিয়ে কয়েকটা কথা, প্রথম কথা হচ্ছে প্ল্যাব পরীক্ষায় 180টা প্রশ্ন সলভ করতে হয় 180 মিনিটে, কিন্তু আপনি মক টেস্ট দেওয়ার সময় 180টা প্রশ্ন সলভ করবেন 120 মিনিটে, অর্থাৎ 2 ঘন্টায়। এতে যেটা হবে আপনি কম সময়ে সলভ করে অভ্যস্ত হবেন, এটা আপনাকে প্ল্যাব ওয়ান মূল পরীক্ষায় অনেক বেশি এক্সট্রা কিছু সুবিধা দিবে, তখন আপনার সময় নিয়ে টান পড়বে না, যেটা অনেকেরই হয়ে থাকে। দুই নম্বর কথা হচ্ছে, বলা সবাই বলে থাকেন যে মক টেস্ট যাতে একটানা বসে দেয়, কিন্তু সত্যিকার অর্থে মক টেস্ট কেন যেন একটানা বসে দেওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে আপনি দুইটা ব্রেকে দিতে পারেন পরীক্ষা, এটা আসলে খুব একটা বেশি ম্যাটার করবে না। দুই নম্বর কথা, প্রতি বছর প্রতিটা প্ল্যাব ওয়ান পরীক্ষার আগে প্ল্যাবেবল.com থেকে একটা 4 দিনের রিকল কোর্স করানো হয় এবং একটা বিগ মক পরীক্ষা নেওয়া হয়। কোর্সের ব্যাপারে আমি পরে আসছি, আমি আগে বিগ মকের প্রসঙ্গে বলি, আপনার কাজ হচ্ছে যতটা বিগ মক পারেন সলভ করে যাবেন। বিভিন্ন ফেসবুক গ্রুপে বিগ মকের কালেকশন পাওয়া যায়, আপনি ওখান থেকে বিগ মকের প্রশ্নগুলো সলভ করে যাবেন। তো অনেকে পরীক্ষার আগে দিয়ে পর্যাপ্ত পরিমাণে সময় পান না,
যে কারণে প্ল্যাবেবলের মক করবেন নাকি বিগ মক করবেন এটা নিয়ে একটা কনফিউশনে পড়ে যান। তাদের কনফিউশন দূর করার জন্য বলছি অবশ্যই বিগ মকে বেশি গুরুত্ব দিবেন, কারণ বিগ মকের মতোই অ্যাকচুয়ালি প্ল্যাব ওয়ানের মূল পরীক্ষাটা হয়ে থাকে। প্ল্যাব ওয়ান পরীক্ষার ডিফিকাল্টি লেভেল সত্যিকার অর্থে প্ল্যাবেবলের যে কোশ্চেন ব্যাংক তার চেয়ে কঠিন, অর্থাৎ কোশ্চেন ব্যাংকের চেয়ে কঠিন প্রশ্ন প্ল্যাব ওয়ান পরীক্ষায় আসে, ঠিক আছে? তো ডিফিকাল্টি লেভেলটা অনেকটা এই বিগ মক পরীক্ষার মতো হয়। আপনারা বিগ মক পরীক্ষার প্রশ্ন বেশি বেশি করে সলভ করবেন, বেশি বেশি বলতে আমি বুঝাচ্ছি যত বেশি পারেন, মানে বছরে তো দুইটা বা তিনটা প্ল্যাব পরীক্ষা হয়, প্রতি পরীক্ষার আগে প্ল্যাবেবল.com থেকে একটা করে বিগ মক বের হয়। এরকম আপনি আপনার সেশন থেকে শুরু করবেন। ধরেন আমার পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি মাসের 18 তারিখে, ঠিক আছে? তো ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে প্ল্যাবেবল থেকে একটা বিগ মক বের হয়েছে, আমি এটা সলভ করেছি। তার আগে অক্টোবরের বিগ মক ছিল, মার্চের বিগ মক ছিল, এরকম। তো যতগুলো বিগ মক পারবেন বেশি বেশি করে সলভ করে যাবেন। তো এখন আপনি ধরেন আপনার কাছে বেশি সময় নাই, তাহলে আপনি কোনটা সলভ করবেন? এইটার জন্য একটা ইয়ে দেই, আপনি প্রথমে একটা প্ল্যাবেবল থেকে একটা মক দেন, তারপরে একটা বিগ মক দেন, তারপরে একটা প্ল্যাবেবল দেন, তারপর আরেকটা বিগ মক দেন, এভাবে করতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন যত বেশি বিগ মক করবেন আপনার তত সুবিধা, ঠিক আছে? প্ল্যাবেবলের মকগুলো আসলে প্ল্যাবেবলের যে প্রশ্ন আপনি সলভ করেছেন সেগুলোই আসলে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া থাকে। এই কারণে প্ল্যাবেবলের মক হচ্ছে আপনি কতটুকু ভালো করে প্ল্যাবেবল পড়েছেন সেটা ইন্ডিকেট করবে, কিন্তু প্ল্যাব ওয়ান পরীক্ষার জন্য আপনি কতটুকু প্রিপেয়ার্ড এটা বোঝার জন্য আপনি বিগ মক দিবেন, ঠিক আছে? এবার আসি রিকলের প্রসঙ্গে। আচ্ছা, রিকল কি জিনিস? রিকল হচ্ছে এই যে বছরে তিনটা চারটা করে প্ল্যাব ওয়ান পরীক্ষা হচ্ছে, পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু বের হয় না। তো যারা পরীক্ষার্থী তারা দিয়ে পরীক্ষা দিয়ে এসে প্রশ্নগুলো অনেকে লিখেন, তো এখান থেকে যারা কোচিং সেন্টার আছে বা অনেকেই এই প্রশ্নগুলো কালেক্ট করে রিকল কালেকশন বানান, এটাকে বলা হয় হচ্ছে রিকল। অর্থাৎ পরীক্ষায় যা এসেছে পরীক্ষার্থীরা এসে সেটা মনে করে করে লিখে, এটাকে বলে রিকল। আচ্ছা, তো রিকল সলভ করার চেষ্টা করবেন, কারণ রিকলের টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। মানে যেই যেই টপিক থেকে প্রশ্ন এসেছে পরীক্ষায়, ঠিক আছে, সেগুলো ভালো করে করার চেষ্টা করবেন। এটার জন্য একটা খুব ভালো উপায় হতে পারে রিকল কোর্স করা। তো আমি ব্যক্তিগতভাবে ডক্টর শাহরিয়ার সুজয় ভাইয়ার রিকল কোর্সে ভর্তি হয়েছিলাম। তো ওই কোর্সে যেটা হয়, পুরনো রিকল কালেকশন থাকে ভাইয়ার কাছে, উনি ওই কালেকশন অনুযায়ী প্রশ্নগুলো সলভ করিয়ে দেন। তো যেটা হয় যে ধরেন একটা প্রশ্ন আসলো মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন থেকে, তো ভাইয়া যেটা করেন এই এমআই এর এটা কোশ্চেনটা সলভ করান, করানোর পরে এমআই টপিক থেকে একটু ডিসকাস করেন, এতে যেটা হয় একটু রিক্যাপিচুলেট হয়। এটা আমার কাছে মনে হয়েছে বেশ উপকারী, এটা আপনারা চাইলে করতে পারেন। ভাইয়ার ফেসবুক পেজের লিংক আমি দিয়ে দিব, আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে কোর্সটা করতে পারেন, উপকৃত হবেন। বিশেষত যাদের হাতে সময় কম তাদের জন্য এই কোর্সটা বেশি উপকার হবে বলে আমার মনে হয়। এছাড়া শাহরিয়ার ভাইয়ার প্ল্যাব ওয়ানের একটা বড় ব্যাচও আছে, মানে একদম ডিটেইলড পড়ান, আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন সেটাতেও ভর্তি হতে পারেন। আচ্ছা, এবার আসি প্ল্যাবেবল.com এর একটা 4 দিনের কোর্স আছে সেটার প্রসঙ্গে। তো প্রথম কথা হচ্ছে আমি নিজে এই কোর্সটা করি নাই, তাই এই কোর্সটা সম্পর্কে আমার সত্যি কথা বলতে কোনো ধারণা নেই, আমি আগেই বলে নিলাম। এবার আমি মানুষের মতামত বলি, যারাই এই কোর্সটা করেছে তারা সবাই নির্দ্বিধায় বলেছে যে অবশ্যই যেন এই কোর্সটা করি। তো কোর্সটা আসলে অনেক কস্টলি এবং আমার সময় ছিল না এই কোর্সটা করার, সে কারণে আমি কোর্সটা করিনি। তো আপনারা যাদের সময় এবং অর্থ দুটাই আছে আপনারা কোর্সটা করতে পারেন, এই কোর্সটা সবাই খুব বেশি রিকমেন্ড করে থাকেন। আর এই কোর্সেরও স্লাইড পাওয়া যায়, স্লাইডগুলো অ্যাভেলেবল, ভিডিও পাওয়া যায় না আসলে, কিন্তু স্লাইডগুলো অ্যাভেলেবল, আপনারা যদি একটু ভালো করে খুঁজেন তাহলে স্লাইডগুলো পেয়ে যাবেন। এগুলো পড়েও আপনারা একটু মানে কোর্সের কন্টেন্টটা দেখতে পারেন যে কোর্সে কী পড়ানো হয়। প্ল্যাবেবল.com এ কোশ্চেন ব্যাংকের পাশাপাশি প্ল্যাবেবল জেমস নামে আরেকটা জিনিস পাওয়া যায়, এইটা সাবস্ক্রাইব করবেন কি না। প্রথম কথা হচ্ছে আমি নিজে এটা সাবস্ক্রাইব করেছিলাম, এবং কিছু কিছু টপিক যেগুলো প্ল্যাব ওয়ান কিসে অনেক হেফাজার্ডলি লিখা সেগুলো জেমসের মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। তাই আমি বলবো যে যদি সুযোগ থাকে অবশ্যই প্ল্যাবেবল জেমসটা সাবস্ক্রাইব করবেন, সম্ভবত £10 এটার দাম, এটা সাবস্ক্রাইব করবেন। এবং যদি একটু পড়তে পারেন তাহলে টাকাটা বিফলে যাবে না আমার মনে হয়।
আরেকটা টিপ আছে এখানে, এই প্ল্যাবেবল জেমসের পিডিএফ পাওয়া যায়, আপনারা চাইলে সাবস্ক্রাইব না করে এটার পিডিএফও পড়তে পারেন, দ্যাটস আপ টু ইউ। একটা খুব কমন কোশ্চেন অনেকেই করে থাকেন যে প্ল্যাব ওয়ান কিজ আর প্ল্যাবেবল ছাড়া আর কি কোনো কিছু পড়ার প্রয়োজন আছে। আচ্ছা, এক কথায় যদি বলি, প্রয়োজন নেই। আপনি যদি ভালো করে এই দুইটা পড়েন তাহলে আপনার প্ল্যাব ওয়ান পাস করতে আর কোনো কিছুর প্রয়োজন আসলে নাই। যদি আপনি এটা খুব ভালো করে বুঝে বারবার রিভাইজ করে পড়তে পারেন তাহলে এই দুইটার বাইরে আর কিছু লাগবে না। এখানে একটা ডিসক্লেইমার দিয়ে রাখি, অনেকেই এই ভুলটা করে থাকেন যে প্ল্যাবেবল ডট কমের কোশ্চেনগুলো আসলে একটু সহজ হয়, মানে আপনি একবার সলভ করলে পা পেরে যাবেন। অথবা এভাবে বলা যায়, ধরেন আপনি চেস্ট পেইন নিয়ে প্ল্যাবেবলের একটা প্রশ্ন সলভ করলেন, তো এটা করলে যেটা হবে, চেস্ট পেইন নিয়ে প্ল্যাবেবলের যত প্রশ্ন আছে আপনি সবগুলো পেরে যাবেন। প্ল্যাবেবল প্রশ্নগুলো হচ্ছে অনেকটা এই ধরনের, অনেকটা ক্লিনচার বেসড, আপনি একটা পারলেই সবগুলো পারবেন। এবং আরেকটা খারাপ দিক হচ্ছে প্ল্যাবেবলের, যে প্ল্যাবেবলের ডিফিকাল্টি লেভেল আসলে প্ল্যাব ওয়ান মূল পরীক্ষার চেয়ে কম, অর্থাৎ প্ল্যাব ওয়ান মূল পরীক্ষাটা প্ল্যাবেবলের কোশ্চেনের চেয়ে আর একটু কঠিন হয়। এ কারণে আপনি যদি প্ল্যাবেবল খুব ভালোভাবে না পড়েন তাহলে আপনার পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে। তো এই জন্য যেটা করতে পারেন, একটা হচ্ছে বিগ মক সলভ করবেন, বিগ মক সলভ করলে আপনার অনেক ইম্প্রুভমেন্ট হবে। দুই নম্বর যেটা করতে পারেন, আমি নিজে করতে পারিনি যদিও, কিন্তু আমি সাজেস্ট করি যদি কারোর সময় থাকে আপনারা অবশ্যই এটা করতে পারেন, সেটা হচ্ছে প্ল্যাব ওয়ানের জন্য পাস মেডিসিন একটা ভার্সন বের করেছে, এইটা সলভ করতে পারেন। জাস্ট কনফিডেন্সের জন্যে, বাধ্যতামূলক না, করা জরুরি না, আপনি আপনার কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য এটা করতে পারেন। সেক্ষেত্রে আমার মনে হয় আপনি উপকৃত হবেন। আমি নিজে পাস মেডিসিন থেকে কন্ট্রাসেপশনের পার্টটা সলভ করেছিলাম এবং আমার মনে হয় সলভ করে আমার উপকার হয়েছিল। তো এই ছিল প্ল্যাব ওয়ানের প্রস্তুতি নিয়ে আমাদের ভিডিও। তো আমার নিজের কিছু নোট ছিল প্ল্যাব ওয়ান সম্পর্কিত, আমি এগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা যারা আগ্রহী আছেন দেখতে পারেন, হয়তো কাজে আসতে পারে। টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমরা আরেকটা ভিডিও করব পরবর্তীতে, তো আশা করি আপনারা সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।